রাজধানীর উত্তর আর দক্ষিণের দুর্দান্ত গেটওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দৃশ্যমান এই অবকাঠামো রাজধানীর বুকে ভিন্ন রূপ এনেছে। চিরচেনা ফার্ম গেইটে চিরাচরিত সেই ভিড় আছে, শুধু বদলে গেছে এর পুরনো চেহারা। বহুমাত্রিক যোগাযোগের নানা অবকাঠামো এসে যুক্ত হয়েছে ফার্ম গেইটে। ঢাকার সবচেয়ে দৃষ্টিনন্দন জলাধার হাতির ঝিল ছুঁয়ে নির্মাণ করা হচ্ছে রাজধানীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এবার পুরান ঢাকাবাসীও পাবে উরাল এক্সপ্রেসওয়ের স্বাদ। রাজধানীর যানজট কমানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে সাজানো হলো এই প্রতিবেদন। গত এক দশকে রাজধানী জুড়ে তৈরি হচ্ছে বেশ কয়েকটি বড় ধরনের যোগাযোগ অবকাঠামো। যেসব অবকাঠামো উন্নত বিশ্বে দেখা গেলেও বাংলাদেশে এর আগে কখনোই দেখা যায়নি। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এসব প্রকল্প এখন সহজেই দেখা পাওয়া যায়। তার মধ্যে অন্যতম একটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এটি রাজধানীর একেবারে প্রাণকেন্দ্র ধরে নির্মাণ করা হচ্ছে। ঢাকা শহরের উত্তর দক্ষিণ অংশের সংযোগ উন্নত করে ট্রাফিক ধারণ ক্ষমতা বৃদ্ধি করতেই তৈরি হচ্ছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ঢাকার ব্যস্ততম মোড় ফার্ম গেইট, বহু পথ এসে মিলেছে এখানে। ফার্ম গেইটে আছে মেট্রো রেলের উরাল পথ ও স্টেশন, তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন পথচারী সেতু, আর এসবের মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি র্যাম্প নেমে গেছে মানিক মিয়া অ্যাভিনিউ এর দিকে। এই র্যাম্প ফার্ম গেইট মোড় হয়ে হলিক্রস স্কুলের সামনে দিয়ে তেজগাঁও রেল স্টেশনের কাছে যুক্ত হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল অংশের সাথে। এর কাজ এখন চলছে। সবগুলো পিলার বসানো প্রায় শেষ, চলছে টি গার্ডার আই গার্ডার বসানোর কাজ। এমনিতে ফার্ম গেইটের এই সড়কটি বেশ ছোট, এর প্রায় পুরোটা জুড়ে র্যাম্পটি গড়ে ওঠায় যখন পুরো কাজ শেষ হবে তখন এটি ছাদ হয়ে ঢেকে রাখবে নিচের সড়কটিকে। ফার্মগেট মোড় থেকে বাইরের দিকে তেজগাঁও চার্চে যাওয়ার পথের ধারের ভবনগুলো ভেঙে ফেলা হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি সংযোগ পথ এদিক দিয়ে যেতে পারে। আপনারা জানেন বিমানবন্দরের সামনে থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী গিয়ে শেষ হবে এটি। মোট তিন ধাপে হচ্ছে এই উরাল সড়কের কাজ। বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত প্রথম ধাপ, বনানী থেকে মগবাজার দ্বিতীয় ধাপ, আর মগবাজার থেকে চিটাগং রোডের কুতুবখালী পর্যন্ত তৃতীয় ধাপ। তবে চলতি বছর এই উরাল সড়কের বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত অংশ চালু করতে চাচ্ছে সরকার। সেখানে কি কি কাজ হয়েছে তা তুলে ধরব এই প্রতিবেদনের শেষের দিকে। বরং ফার্ম গেইট থেকে মগবাজার অংশ ও হাতির ঝিলকে যুক্ত করে পুরান ঢাকার দিকে যাওয়া পথটির বিষয়ে আরও কিছু তথ্য তুলে ধরছি। এটি হচ্ছে কাউরান বাজার এলাকা। ২৪ ঘন্টা জেগে থাকে কাউরান বাজার, দিনের মতো রাতেও এখানে সমান ব্যস্ততা থাকে। এখানে সবগুলো পিলার দাঁড়িয়ে গেছে, কোথাও বসে গেছে টি গার্ডার, দিন রাত কাজ চলছে এখানে। আপনারা জানেন ঢাকা এক্সপ্রেসওয়ের মূল উরাল সড়কটি হচ্ছে বিদ্যমান রেল লাইনের ওপর দিয়ে। এর দৈর্ঘ্য ১৯.৭৩ কিলোমিটার, অথচ এর সংযোগ পথই থাকছে ৩১টি, যার দৈর্ঘ্য ২৭ কিলোমিটার। ফলে র্যাম্প আর মূল অংশসহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য হচ্ছে ৪৬.৭৩ কিলোমিটার। এইসব র্যাম্প শাখার মতো ছড়িয়েছে শহরের সবগুলো গুরুত্বপূর্ণ সড়কে, ফলে এক এলিভেটেড এক্সপ্রেসওয়ে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব পথকেই কোনো না কোনোভাবে যুক্ত করছে। আর এই সংযোগের তালিকায় বাদ থাকছে না পুরান ঢাকাও। সে প্রসঙ্গেই এবার আসছি। রাজধানীর অন্যতম নান্দনিক এক জলাধার হাতির ঝিল শহরের পানি নিষ্কাশনেও গুরুত্বপূর্ণ অবদান রাখে এ জলাধার। হাতির ঝিলের একটি অংশের ওপর দিয়ে নির্মাণ করা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। মূলত FBC মোড় থেকে সোনারগাঁও হোটেলের পেছন দিয়ে কাঁটা বন হয়ে পলাশী মোড় পর্যন্ত এক্সপ্রেসওয়েতে ওঠা নামার জন্য যে সংযোগ পথটি হবে সেটি নির্মাণের জন্যই প্রয়োজন হচ্ছে হাতির ঝিলের কিছু অংশ।
র‍্যাম্পটিতে ওঠা ও নামার জন্য থাকবে দুটি পথ। চট্টগ্রাম মহাসড়ক বা যাত্রাবাড়ি থেকে আসা যানবাহন এটি ব্যবহার করে ইস্টার্ন প্লাজা পলাশি হয়ে পুরান ঢাকার দিকে চলে যেতে পারবে। একইভাবে এসব এলাকা থেকে আসা যানবাহনও ব্যবহার করতে পারবে এক্সপ্রেসওয়ে। কাউরান বাজার গোল চত্বর বা সার্ক ফোয়ারা থেকেও এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য আরেকটি র‍্যাম্প থাকবে, আর এক্সপ্রেসওয়ে থেকে নামার ব্যবস্থা থাকবে সোনারগাঁও হোটেলের সামনে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠা বা নামার জন্য এখানে তৈরি করা হবে একটি টোল প্লাজা। সরেজমিনে গিয়ে দেখা যায় হাতিরঝিল লেকের যে অংশে আগে বিজিএমইএ ভবন ছিল তার ঠিক ওপাশে মাটি ফেলে একটি অংশ ভরাট করা হচ্ছে। উরাল সড়কটির 41টি খুঁটি বা পিলার বসবে হাতিরঝিলের ইস্কাটন অংশের পার ঘেঁষে। প্রশ্ন উঠেছে, এসব অবকাঠামো নির্মাণের ফলে হাতিরঝিলের সৌন্দর্য নষ্টের পাশাপাশি পানি প্রবাহের সমস্যা হবে কিনা? পৃথিবীর অনেক দেশের অনেক উন্নত শহরেও লেকের উপরে পিয়ার তৈরি করে অবকাঠামো করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, পূর্বে লেকের মাঝখান দিয়ে পথটি নির্মাণের কথা ছিল, কিন্তু এই জলাধারের ক্ষতির কথা চিন্তা করে পাশ দিয়ে এটি নেওয়া হচ্ছে। পাশাপাশি ওয়াকওয়ে, বাগান, আলাদা সাইকেল লেনের মতো অবকাঠামো তৈরি করে হাতিরঝিলের ওই অংশের সৌন্দর্যবর্ধন করা হবে, আর এটি করা হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাজেট থেকেই। হাতিরঝিল থেকে কাটাবন হয়ে পলাশির দিকে উড়াল রাস্তা নিতে প্রয়োজন হবে কাউরান বাজারের পান্থকুঞ্জ পার্কটি। দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন এই পার্কের একটি অংশে বসবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের 3টি খুঁটি। পুরান ঢাকাকে যুক্ত করা গেলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সত্যিকার অর্থেই পুরো রাজধানীর যানজট নিরসনে দারুণ ভূমিকা রাখবে। ধানমন্ডি, কলাবাগান, নীলক্ষেত, আজিমপুর সহ ঢাকার একটি বিশাল অঞ্চল এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ পাবে। এবার ফিরে আসি বিমানবন্দর থেকে তেজগাঁও অংশে। শতকরা 90% বেশি কাজ শেষ হয়েছে এই অংশে। কংক্রিটের ঢালাইয়ের উপর কোথাও কোথাও পিচ ঢালাই সম্পন্ন হয়েছে। অনেক জায়গায় বসানো হয়েছে সড়ক বাতি। সংযোগ পথগুলো অবয়ব পেয়ে গেছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকেও যুক্ত করা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে। সেখানে নামা ও সেখান থেকে এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য আলাদা লেনের সংযোগ পথ পুরোটাই দৃশ্যমান। আপনারা নিশ্চয়ই জানেন এই উড়াল সড়কটি ব্যবহারের জন্য টোল দিতে হবে। কোনো মোটরসাইকেল, সাইকেল ও পায়ে হেঁটে কেউ এই পথ ব্যবহার করতে পারবে না। এক্সপ্রেসওয়েতে নির্মিত হচ্ছে 11টি টোল প্লাজা। এর মধ্যে 5টি এক্সপ্রেসওয়ের ওপরে, বাকি 6টি সংযোগস্থলের মুখে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বাস্তবায়ন করছে সেতু কর্তৃপক্ষ, তবে এটি তৈরি হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপির আওতায়। সে হিসেবে ঠিকাদারদের সঙ্গে সরকারের চুক্তি 25 বছরের। এটি চালু হলে তারা 20 বছরের বেশি সময় ধরে টোল আদায় করবে। বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত প্রাইভেট কার, মাইক্রোবাসের টোল 125 টাকা। যে কোনো এক প্রান্তে উঠে যে কোনো র‍্যাম্প ধরে নেমে গেলে সর্বনিম্ন টোল দিতে হবে 100 টাকা। ধারণ সক্ষমতা ভেদে বাসের টোল 250 ও 200 টাকা, ট্রাকের টোল 500 ও 400 টাকা, ট্রেইলারের টোল 750 ও 600 টাকা নির্ধারণ করা হয়েছে। এটি নির্মাণে খরচ হচ্ছে 8,940 কোটি টাকা। রাজধানীর যানজট কমাতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি বেশ আগে নেওয়া হলেও 2011 সালের 30 এপ্রিল এর নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। বর্তমানে 12 বছর কেটে গেছে। আশা করা হচ্ছে চলতি বছর একটি অংশ খুলে দিলে কিছুটা হলেও স্বস্তি মিলবে। আজ এ পর্যন্তই। যাবার আগে পুরনো আবেদন, দয়া করে কেউ যেখানে সেখানে পোস্টার লাগাবেন না, নষ্ট করবেন না এইসব অবকাঠামোর সৌন্দর্য। পোস্টার মুক্ত রাজধানী তথা পোস্টার মুক্ত দেশ গড়ে তুলি। সবাই সুস্থ ও সুন্দর থাকুন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।